বন্দী জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভা হাবদার দায়িত্ব নিতে লোকসভা ভোটের আগে কমিটি গড়ুল তৃণমূল ইডির হেফাজতে বন্দি রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভা কেন্দ্রের দায়িত্ব পালনের জন্য কমিটি গঠন করে দিল তৃণমূল বারাসত লোকসভার অধীন জ্যোতিপ্রিয়ের হাবদা বিধানসভা কেন্দ্রের জন্য সাত নেতাকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় হল যে রাজ্য বা জেলা স্তরের কোনো নেতাকে কমিটিতে রাখা হয়নি বরং দায়িত্ব দেওয়া হয়েছে হাবডার স্থানীয় নেতৃবৃন্দকেই কমিটিতে রয়েছেন হাবডা পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা হাবডা এক পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলিমেশ দাস তৃণমূল নেত্রী তপতি দত্ত হাবডা শহর তৃণমূল সভাপতি শীতাংশু দাস এবং এলাকার তৃণমূল নেতা অজিত সাহা জ্যোতিপ্রিয়র অনুপস্থিতিতে এই কমিটি হাবদা বিধানসভা এলাকার উন্নয়ন ও দলের সংগঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বারাসত সংগঠনিক জেলা তৃণমূলের এক নেতার কথায় বালুদা জ্যোতিপ্রিয় যেভাবে হাবদা বিধানসভা সামাল দিতেন সেভাবে একার হাতে কোন ও নেতা সেই দায়িত্ব সামলাতে পারবেন না তাছাড়া কাউকে এককভাবে দায়িত্ব দিলে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে যাওয়ার সমস্যাও রয়েছে তাই ওই এলাকারই পৃথক সাতজন নেতাকে নিয়ে কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল সূত্রের খবর ওই কমিটি গঠন করা হয়েছে আগামী লোকসভা ভোটকে মাথায় রেখেই প্রসঙ্গত দুই শূন্য এক নয় সালের লোকসভা নির্বাচনে বারাসত লোকসভা কেন্দ্রের তিনটি বিধানসভায় ভাল ব্যবধানে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের প্রতিকে জয়ী হলেও বিধাননগর অশোকনগর ও হাবডা বিধানসভায় ভাল ব্যবধান পেয়েছিল গেরুয়া শিবির জ্যোতিপ্রিয়ের হাবডায় প্রায় এক নয় হাজার ভোটে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী সেই ফলাফলের পর প্রকাশ্যেই জ্যোতিপ্রিয় জানিয়েছিলেন এমন ফলের পর তিনি আর বিধানসভা নির্বাচনে হাবডায় দাঁড়াতে ইচ্ছুক নন কিন্তু দলীয় নির্দেশে দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেও ওই কেন্দ্র থেকে জোড়াফুলের প্রতীকে প্রার্থী হয়েছিলেন জ্যোতিপ্রিয় बीजेपी नेता राहुल सिंह के हरान ती